ইসিবি ব্যাংক ইউনেট অ্যাপ থেকে কিভাবে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাবেন বা ট্রান্সফার করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো। সো আমি ইউনেট অ্যাপে প্রথমে লগ ইন করে নিয়েছি। তারপর এখানে দেখেন দুই নম্বর একটি অপশন আছে নিচে, ফান্ড ট্রান্সফার, এই অপশনে যাব। গেলে এখানে প্রথমে আছে ইউসিবি ব্যাংক ফান্ড ট্রান্সফার, পরেরটা হচ্ছে আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার। সো ডাচ বাংলা যেহেতু আদার ব্যাংক, সো আমি আদার ব্যাংক অপশনে যাব। গেলে এখানে প্রথমে ফ্রম আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে, যে অ্যাকাউন্ট থেকে টাকা যাবে। তারপর আপনি যেই অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেখানে কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে। তারপর নিচে দেখেন একবার প্রথমে আছে বেনিফিশিয়ারি, সো আমি বেনিফিশিয়ারি অ্যাড করিনি, এটা আমি সিঙ্গেল টাইমের জন্য পাঠাবো, এটা বেনিফিশিয়ারি প্রয়োজন নেই, এই জন্য আমি বেনিফিশিয়ারি অ্যাড করিনি। সো আমি ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা এখানে লিখছি। লেখার পর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম হুবহু অ্যাকাউন্ট যেভাবে আছে ডাচ বাংলাতে সেভাবেই লিখতে হবে। সো আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা আছে সেটাও একবার লিখে নিচ্ছি। আর আপনি যদি বেনিফিশিয়ারি অ্যাড করেন তাহলে প্রথমে যেখানে ফান্ড ট্রান্সফার অপশনে গিয়েছি সেখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশন থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে নিলে আপনার বেনিফিশিয়ারি সিলেক্ট করলে অটোমেটিক্যালি নাম নাম্বার সব অটোমেটিক চলে আসবে। সো তারপর আমি এটা অ্যাকাউন্ট যেহেতু কার্ড নয়, আর ব্যাঙ্ক কোড, রাউটিং নাম্বার এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি ব্রাঞ্চটা সিলেক্ট করলে চলে আসবে। সো আমি এখানে ডাচ বাংলা ব্যাংকের দেখেন ব্রাঞ্চটা সিলেক্ট করব। সো আমার এটা হচ্ছে টঙ্গী ব্রাঞ্চ, সো আমি দেখেন সিলেক্ট করছি ডাচ বাংলা ব্যাংক, তারপরে টঙ্গী ব্রাঞ্চ সিলেক্ট করার পর দেখেন রাউটিং নাম্বার আর ব্যাঙ্ক কোড অটোমেটিক্যালি চলে এসেছে। সো এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। সো এখানে দুইটা অপশন আছে, রিয়েল টাইম ফান্ড ট্রান্সফার, একটা হচ্ছে BFTN। রিয়েল টাইম ফান্ড ট্রান্সফার যেটা, এটা আপনার NPSB তাৎক্ষণিক চলে যাবে, আমি সো এটাই করব। আর BFTN হচ্ছে আপনার আজকে পাঠালে এটা আগামীকাল যাবে, যদি দেড়টার আগে পাঠান তাহলে আজকেই যাবে, আর যদি দেড়টার পর পাঠান তাহলে আগামীকাল যাবে। সো আমি NPSB করবো, ইউনিট থেকে NPSB করতে কোনো চার্জ প্রয়োজন হয় না, ফ্রি। সো আমি NPSB সিলেক্ট করে নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে গেলে এখানে আপনার তথ্যগুলো আরেকবার দেখাবে, কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, কোন অ্যাকাউন্টে যাবে, আর আপনি OTPটা কিসে চান, SMS না ইমেলে, সো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে একটু ওয়েট করবেন, আপনার যে নাম্বারটি আছে ইউসিবি ব্যাংকের সেখানে একটা OTP যাবে। সো OTPটি যাওয়ার পর OTPটি দিয়ে ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই তাৎক্ষণিক আপনার টাকাটা ডাচ বাংলা ব্যাংকে ঢুকে যাবে এবং সেখান থেকে দেখতে পারবে।